হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। আমি আসছি আর একটি নতুন মডেল ভিডিও নিয়ে। তো এটা হলো C200 এর 0.75 কিলোর একটি ইউজার সিকিউরিটি অ্যাক্সেস বা লেভেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য। সো এখানে দেখেন কন্ট্রোল এক্স এর কমান্ডারের যেখানে 1 থেকে 10টা প্যারামিটার, তো প্যারামিটার অ্যাক্সেস আমরা আলোচনা করব 10 নম্বর প্যারামিটার নিয়ে, প্যারামিটার অ্যাক্সেস। সো এই প্যারামিটার অ্যাক্সেস লেভেলটা কি এবং কিভাবে কাজ করে এটা আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখানে দেখেন 10 ইউজার সিকিউরিটি স্ট্যাটাস, এখানে আছে লেভেল 1, আছে লেভেল 1, লেভেল 2, অল অ্যান্ড স্ট্যাটাস অ্যান্ড অ্যানো এসিসি। সো এইগুলো কি আসলে আমরা বুঝবো। আমরা যদি এখানে প্যারামিটার অ্যাক্সেস লেভেল অ্যান্ড সিকিউরিটিতে যাই, তো এখানে দেখেন ইউজার সিকিউরিটি লেভেল অ্যান্ড অ্যাক্সেস লেভেল। সো লেভেল 1 আছে অ্যাক্সেস টু ফার্স্ট 10 প্যারামিটার্স ইন মেনু 0 অনলি, অর্থাৎ মেনু 0 সহ আমার 10 প্যারামিটার কি করতে হবে, অ্যাক্সেস করতে হবে। যদি লেভেল 1 এ দিয়ে সিলেক্ট করি প্যারামিটার 10টাকে, যদি লেভেল 1 এ সিলেক্ট করি তাহলে আমরা মেনু 0 সহ 10টা প্যারামিটারকে অ্যাক্সেস করতে পারবো। আর লেভেল 2 হলো অ্যাক্সেস টু অল প্যারামিটার্স ইন মেনু 0, অর্থাৎ আমরা যদি লেভেল 2কে সিলেক্ট করি প্যারামিটার 10 এ, তাহলে আমরা মেনু 0 সহ অল প্যারামিটারগুলো কি করতে হবে, অ্যাক্সেস করতে পারবো। অ্যান্ড তার নাম হলো অল 2, অর্থাৎ অ্যাক্সেস টু অল মেনুস। এখানে আপনি সব, এটা যখন আপনি প্যারামিটার 10 এ সিলেক্ট করবেন তখন সব ধরনের মেনুগুলো কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। আর স্ট্যাটাস 3 হলো দ্য কিপ্যাড রিমেন্স ইন স্ট্যাটাস মোড, কিপ্যাডটা থাকবে স্ট্যাটাস মোডে অনলি, ফার্স্ট প্যারামিটারস ইন মেনু 0 সহ আমরা 10টা প্যারামিটারকে কি করতে পারবো, ভিউ করতে পারবো এবং এডিট করতে পারবো যদি স্ট্যাটাসে আমরা অ্যাক্সেস লেভেলটা রাখি আর কি। হ্যাঁ, আর NOSACC এই অ্যাক্সেস লেভেলে যদি রাখি তাহলে কিপ্যাড রিমেন্স ইন স্ট্যাটাস মোড অনলি, ফার্স্ট 10 প্যারামিটারস ইন মেনু 0 সহ 10টা প্যারামিটার কি করতে পারবো, স্ট্যাটাস মোড থাকবে এবং আমরা এই প্যারামিটারগুলো কি করতে পারবো, ভিউ এবং এডিট করতে পারবো। এখানে টেক্সটটা আছে ড্রাইভ প্যারামিটারস ক্যানট বি অ্যাক্সেসড ভায়া কমস ইন্টারফেস, অর্থাৎ এখানে যে ড্রাইভটাতে আসলে এই কমস কেবল দিয়ে কমস কেবলের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে এখানে আমরা সব ধরনের প্যারামিটারগুলো কি করতে পারবো, রিড এবং রাইট করতে পারবো, অর্থাৎ পরে প্রোগ্রাম দিতে পারবো এবং প্রোগ্রাম নিতে পারবো। তো এটা এই অ্যাক্সেস রাখলে আমরা কমস কেবল ব্যবহার করতে পারবো না। তো কমস কেবল ব্যবহার করার জন্য এখানে আপনার একটা আছে অপশন আছে, এটা আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে কমস কেবল ব্যবহার করতে হয়, কমস কেবল কিভাবে ব্যবহার করতে হয় এবং কি সফটওয়্যার ইউজ করা লাগে। তো বিতান্ত আমি দেখা গেছে আমার একটা ভিডিওতে আমি করেছি আপনাদেরকে। দেখেন এখানে যে স্লট আছে এই স্লটের ভিতরে আপনি কি করতে পারেন, 485 অ্যাডাপ্টার আছে, 485 অ্যাডাপ্টার লাগিয়ে কমস কেবল ইউজ করে আপনি কি করতে পারবেন, এখান থেকে প্রোগ্রাম রিড এবং রাইট করতে পারবেন। হ্যাঁ, তো এইটা হলো 6 স্লটটা। তো এটা আমি আমার পূর্বে ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো এটা আপনারা অবশ্যই দেখবেন। আর আজকের বিষয়টা হলো আমাদের অ্যাক্সেস লেভেলটা নিয়ে আর কি। তো আমরা ফার্স্টে এই অ্যাক্সেস লেভেলটা নিয়ে কাজ করবো। Level 1, access to first 10 parameters. Access to first 10 parameters in menu 0 only. তো আমরা প্যারামিটার যাব। এখানে ফার্স্ট 0 প্যারামিটার আছে 2 3 4 5 10 যাব। 10 হলো पैरामीटर और यूजर सिक्योरिटी लेवल और एक्सेस लेवल पैरामीटर এটা বা এখানে যদি দেখি আমরা 10 এ যেটা দেখাইছি আর কি প্যারামিটার অ্যাক্সেস লেভেল প্যারামিটার 10 হলো প্যারামিটার অ্যাক্সেস লেভেল তো আমরা অ্যাক্সেস করব 10 এখানে লেভেল 2 আছে আমরা লেভেল 2 এর থেকে লেভেল 1 এ রাখবো level 1 LEVEL level 1 দেখেন ভিউয়ার্স এটা হলো level 1 তো আমি আসলে level 1 এ রাখার চেষ্টা করব এখন access to all first 10 parameters in menu 0 only অর্থাৎ menu 0 সহ আমি 10 টা প্যারামিটার অ্যাক্সেস করতে পারবো অথবা অন্য প্যারামিটারগুলোতে আমি অ্যাক্সেস করতে পারবো না সো আমি এটাই দেখব দেখেন আমি কি করলাম এই যে সেট বাটন সেট করলাম ড্যাপটা আমার রেড হলো আমি ব্যাক স্পেস দিয়ে আবার এখানে এন্টার দিয়ে দেখলাম যে আমার 10 টার মতো প্যারামিটার মেনু সহ 10 টার মতো প্যারামিটার আমরা অ্যাক্সেস করতে পারবো কিনা তো আমি এখন দেখেন আমার 10 থেকে 0 তে এসে পড়ছে অর্থাৎ আমার এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 দেখেন আমি আবার এখানে আপের কিতে চাপ দিলে আবার 0 তে চলে আসছে তাহলে আমি এখান থেকে 0 থেকে 10 টা প্যারামিটার কি করতে পারবো অ্যাক্সেস করতে পারবো এখানে এখন আমি যদি 0 তে যাই এখানে 0 তে যাই আমি এখানে প্যারামিটার দিতে পারবো প্যারামিটার সিলেক্ট করতে পারবো हम যদি 1 এ যাই এখানে মিনিমাম ফ্রিকোয়েন্সি আছে আমি এখানে মিনিমাম ফ্রিকোয়েন্সি দিতে পারবো এখানে আমি মিনিমাম ফ্রিকোয়েন্সি দিতেছি দেখেন मिनिमम फ्रिक्वेंसी रखছি এখন এখান থেকে দেখেন আমি এটাকে ড্রাইভে চালাতে পারছি দেখুন আমার ড্রাইভটা চলছে বন্ধ করে দিলাম তো এখান থেকে আমি 10টাই কিন্তু প্যারামিটার অ্যাক্সেস করতে পারতেছি আদারওয়াইজ কোনো প্যারামিটারগুলো আমি অ্যাক্সেস করতে পারতেছি না দেখেন 9 আছে কত পাওয়ার ফ্যাক্টর আছে তো এটা আসলে দেখেন সিলেক্ট করলে এখানে কত 230 ভলিউম সিলেক্ট করছি তো সব প্যারামিটার কিন্তু আমি অ্যাক্সেস করতে পারতেছি অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত আমি সব ধরনের প্যারামিটার অ্যাক্সেস করতে পারবো তো এই ছিল আমাদের এই লেভেল 1 এর প্যারামিটার এখন লেভেল 2 তে যাব তো লেভেল 2 তে এখানে অ্যাক্সেস টু অল প্যারামিটারস ইন মেনু 0 সহ আমি অল প্যারামিটার গুলো এখানে দেখতে পারবো এখানে টোটাল কয়টা প্যারামিটার আছে C200 ড্রাইভে মোট কয়টা প্যারামিটার আছে এটা দেখব তো দেখেন আমি আবার पैरामीटर जाच्छी 10 এ যেহেতু এটা প্যারামিটার অ্যাক্সেস লেভেল এখান থেকে আমি যে 2 তে করব লেভেল 2 রাখবো লেভেল 2 টা কি দেখেন লেভেল 2 টা হলো অ্যাক্সেস টু অল প্যারামিটারস ইন মেনু 0 তো মেনু 0 সহ আমি অল প্যারামিটার গুলোকে অ্যাক্সেস করতে পারবো সো এটাকে আমি সিলেক্ট করলাম দেখেন এটা আমি যে চাপ দিয়ে ধরে রাখি এখানে আমার প্যারামিটার আসছে এখানে আমি 10 এর উপরে যেতে পারবো দেখেন আপ এরর কি এটা ডাউন এরর কি ডাউনগুলো নিচে যাবে আর এটা আপ উপরে যাবে এখানে আমি সব ধরনের প্যারামিটার অ্যাক্সেস করতে বলছি এটা ধরে রাখুন চিপ দিয়ে দেখেন সর্বোচ্চ কয়টা আপনি প্যারামিটার আছে সব দেখতে পারবেন এখানে ভিউয়ার্স দেখেন সর্বোচ্চ কয়টা প্যারামিটার আছে এটা দেখা যাবে তো আমার এখানে প্যারামিটার আছে টোটাল 200 ড্রাইভে টোটাল প্যারামিটার আছে 95টা। C200 ড্রাইভে টোটাল প্যারামিটার আছে 95টা। এখন এই 95টা প্যারামিটার আপনি আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী ফিল্ডের অ্যাপ্লিকেশন অনুযায়ী আপনি যে যে প্যারামিটারগুলো আপনার লাগে সেই প্যারামিটারগুলো তার ঢুকে প্যারামিটার ভিউ এবং এডিট করতে পারবেন এবং সেটও করতে পারবেন। তো দেখেন আমি আবার নিচে নামি, প্যারামিটার নিচে সব ধরনের প্যারামিটার ঢুকা যাচ্ছে। ওকে, আমি এখন প্যারামিটার 10 এর প্যারামিটার অ্যাক্সেসে অল প্যারামিটারটা দেখব যেটা আসলে কি করা যায়। আচ্ছা, আমি স্ট্যাটাসে যাই। আমি ডাউন অ্যারো কি দিয়ে প্যারামিটার 10 এ আসবো, 10 এ এসে অলে যাবো। অলে গেলে তো আমরা দেখলামই। এখন আমরা যাবো স্ট্যাটাসে, স্ট্যাটাসে স্ট্যাটাসটা আমরা সিলেক্ট করবো। দেখেন স্ট্যাটাস সিলেক্ট করার পরে কি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বারবারটা যদি প্যারামিটার 10 এখানে প্যারামিটার 10 যেহেতু আগে বলেছিলাম যে স্ট্যাটাস মোডটা সিলেক্ট করলে অ্যাক্সেস লেভেলের জন্য আমরা কি করতে পারবো, keep it remains in status mode and all the first 10 parameters in menu 0 can be viewed or edit। অর্থাৎ স্ট্যাটাস মোড সহ আমি এটা সিলেক্ট করি, স্ট্যাটাস মোডটা সিলেক্ট হয়েছে। তো অনলি 10টা প্যারামিটার আমরা কি করতে পারবো, ভিউ এবং এডিট করতে পারবো। দেখেন অনলি 10টা প্যারামিটার আমরা ভিউ এবং এডিট করতে পারবো এবং এটাকে আমরা এডিটও করতে পারবো। দেখেন সেটও করতে পারবো, অনলি 10টা প্যারামিটার। দেখেন আমি এখান থেকে চালাতে পারবো। বন্ধ করে দেব। এখন আমরা 5 नम्बर एक्स लेवल देखो हमारे आबार जो पैरामीटर टेने स्टेटस देखलाम जो स्टेटस शुद्ध मेनू जिरो साथे 10टा पैरामीटर की करते भिउ एडिट करते स्टेटस मूलकटा देखते पड़ते एखन नम्बर नम्बर डट ए सी एटा देखबो एटाও सेम बाट एटाতে শুধু একটু ডিফারেন্ট হলো number.acc এটাতে আমরা the keypad remains in status mode টা কি থাকবে and first 10 parameters আমরা কি করতে পারবো মেনু সহ first 10 parameters আমরা দেখতেও পারবো এবং এডিটও করতে পারবো বাট এখানে একটা সমস্যা হলো যে এটা সিলেক্ট থাকলে আমরা কমস কেবলের কোনো ইন্টারফেস করতে পারবো না অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে সিটি সফটওয়্যারের মাধ্যমে আমরা থ্রো সফটওয়্যার হয়ে কেবলের মাধ্যমে অর্থাৎ কমস যে কেবলটা আমরা ইউজ করি কেবলের মাধ্যমে কোনো প্রোগ্রাম রিড এবং রাইট করতে পারবো না আমি একটু দেখি এটা সিলেক্ট করলাম দেখেন এটা তো দেখা গেছে 10টা প্যারামিটার দেখাবে पासवर्ड दिनी पासवर्ड चाहिए बार बार मैं सेट कर पासवर्ड सीजर सिक्यूरिटी जो एन देखें 10 ऊपर पैरामीटर मैं करते पर ना एखे देखा अपना पैरामीटर एडिट करते भिउ करते देख आबार देखें सिलेक्ट करी देखें पैरामीटर भी एडिट करते सिलेक्ट कर लाम पैरामीटर भी एडिट करते ओनली 10टा पैरामीटर देखें आमी जाबो आमी जो आबार रान करी देखें एटा किन्तु चलबे अफ करे दिलाम मैं अफ कर दिलाम कारण पूर्व भिडियोते देखेছি কমস কেবল এর জন্য সিটি সফটওয়্যার C200 ড্রাইভের সাথে যে AI485 অ্যাডাপ্টার ইউজ করতে হয় কিভাবে ইউজ করতে হয় আমি দেখিয়েছি এবং কমস কেবলের ব্যবহার কিভাবে করতে হয় তো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন और ये एक्सेस लेवल नहीं है जो हमारे वीडियो अपन भालो लागे अवश्य अवश्य लाइक कमेंट और शेयर करबें और सबसक्राइब कर पाशे थाकबें और नतून भिडियोर जोन्नो अवश्य अवश्य नोटिफिकेशन बाटने क्लिक कर रखबें जाते खूब द्रुत जे कोनो भिडियो आपनादेर आपलोड करार साथे साथे आपनारा पेये जान।